हेलो एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो वेलकम टू प्रतीक्षा व्लॉग आमी प्रतीक्षा बोलछी आज के आमी तुम्हारे जोन्नो एनेछी डीआईवाई होममेड स्किन टोनर साधारणत क्लिनजिंग एर पर स्टेप ही हलो टोनर अनेके एटा जानेन ना आबार अनेके जानेन किन्तु मानेन ना एड़िए जान किन्तु आसल कथा हलो क्लिनजिंग एर पर किन्तु टोनरटा आमादेर त्वके बाड़ते एकटा परिच्छन्नता एड करे टोनिंगटा बलि रेखे एबं झुले पड़ा स्किनेर जोन्नो खूबई उपकारी শুধু তাই নয় আমাদের ত্বককে সজীব রাখতে বাড়তি তেলকে দূর করতে ত্বকের মরা চামড়াগুলো দূর করতে এবং ত্বকের ক্লান্তিভাবকে দূর করতে সাহায্য করে আমরা অধিকাংশ মানুষই বাজার থেকে হাজার হাজার টাকা দিয়ে এই টোনার কিনে থাকি কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতের কাছে রয়েছে প্রাকৃতিক টোনার তাই আমি তোমাদের আজকে দেখাবো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমমেড টোনার প্রথমে আমি তোমাদের দেখাবো গ্রিন টি স্কিন টোনার কম বেশি আমাদের সবার বাড়িতেই রয়েছে গ্রিন টি আমি তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ গ্রিন টি গ্রিন টি আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমন ত্বকের জন্য খুবই উপকারী দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এখন একটা চামচ দিয়ে এই দুইটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এমনভাবে মিশিয়ে দিতে হবে যেন গ্রিন টিগুলো জলের সাথে ডুবে যায় এভাবে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমরা এটিকে রেখে দেব 20 থেকে 25 মিনিট দেখতেই পাচ্ছ 20 থেকে 25 মিনিট পরে কিন্তু জলের কালারটা বেশ চেঞ্জ হয়ে এসেছে এখন এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পরিষ্কার ছাঁকনি অথবা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে ভালোভাবে ছেঁকে নিলেই তৈরি হয়ে গেল আমার গ্রিন টি স্কিন টোনার তোমাদের সুবিধার্থে বলে দিই টোনার কিন্তু দুই ধরনের হয়ে থাকে এক ধরনের টোনার আছে যেটা ব্যবহার করার পরে স্কিন কেয়ার আলাদাভাবে ক্লিন করতে হয় না এবং আর এক ধরনের টোনার আছে যেটা ব্যবহার করার পরে কিন্তু স্কিনটাকে ক্লিন করতে হয় গ্রিন টি স্কিন টোনার ব্যবহার করার পরে ত্বককে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই একটা তুলোর সাহায্যে তোমরা মুখে অ্যাপ্লাই করে যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করে ফেলতে পারবে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউকম্বার স্কিন টোনার কিউকম্বার স্কিন টোনারের জন্য আমরা প্রথমে শসাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো গ্রেট করা বা ব্লেন্ড করা শসা থেকে রসটাকে এভাবে আলাদা করে নিতে হবে আমরা কিন্তু কম বেশি সবাই জানি শসা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী শসা আমাদের ত্বক থেকে ময়লা বের করতে এবং ত্বককে ব্রাইট করতে সাহায্য করে প্রথমে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে শসার রসটা ত্বকে অ্যাপ্লাই করতে হবে শসার রসটা খুব পাতলা হয় তাই এটি এক থেকে দুই মিনিট রাখলেই শুকিয়ে যায় তাই ত্বকে অ্যাপ্লাই করার পরে শসার রস শুকিয়ে গেলে কিন্তু আবারও তার উপরে অ্যাপ্লাই করতে হবে এভাবে স্টেপে স্টেপে 10 মিনিট ব্যবহার করে শুকিয়ে যাওয়ার পরে মুখটাকে ভালোভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করে ফেলতে হবে নেক্সট লেমন স্কিন টোনার এখানে আমরা একটা লেবুকে ভালোভাবে জুস করে নিয়েছি লেবু আমাদের ত্বককে ব্রাইট করতে এবং অতিরিক্ত তেলকে রিমুভ করতে সাহায্য করে কিন্তু অনেকের ত্বকে সরাসরি লেবু ইউজ করলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে তোমরা লেবুর সাথে কিন্তু একটু মধু অ্যাড করে ব্যবহার করতে পারো প্রথমে মুখটাকে ভালোভাবে ক্লিন করে লেবুর এই স্কিন টোনারটা ত্বকে অ্যাপ্লাই করতে হবে 10 থেকে 15 মিনিট রাখার পরে এটি শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং একটি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে নেক্সট আমরা চলে যাচ্ছি টমেটো স্কিন টোনার টমেটো আমাদের স্কিনকে ব্রাইট করতে ত্বককে টানটান করতে এবং বলি রেখা দূর করতে সাহায্য করে টমেটো কিন্তু এজ মিরেকেল হিসেবেও কাজ করে এই টমেটো স্কিন টোনার তৈরি করার জন্য টমেটোটাকে ভালোভাবে জুস করে নিয়েছি আমি টমেটোর ভিতরের জুসটাকে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো প্রথমে ত্বকটাকে ভালোভাবে পরিষ্কার করে টমেটোর এই জুসটা অ্যাপ্লাই করতে হবে 10 থেকে 15 মিনিট রাখার পরে এটি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে নেক্সট রোজ ওয়াটার স্কিন টোনার গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বকে ব্রাইটিংয়ের কাজ করে আমার কাছে বাজার থেকে কেনা গোলাপ জল ছিল তাই তোমাদের দেখানোর জন্য আমি এটি ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে বাড়িতেই গোলাপ জল তৈরি করে নিতে পারো বাড়িতে গোলাপ জল তৈরি করার জন্য গোলাপ থেকে গোলাপের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে এবং এটাকে 5 থেকে 6 মিনিট জলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই গোলাপ জল ব্যবহার করার জন্য মুখটাকে ভালোভাবে ক্লিন করে মুখে অ্যাপ্লাই করে যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করলেই হবে কোনো রকম ক্লিনজিংয়ের প্রয়োজন নেই তোমাদের সুবিধার্থে আরও একবার বলে দিই রোজ ওয়াটার স্কিন টোনার এবং গ্রিন টি স্কিন টোনার ব্যবহার করার পরে কিন্তু আলাদা করে ক্লিনজিংয়ের কোনো প্রয়োজন নেই এটি ব্যবহার করার পর তোমরা ডাইরেক্ট ময়েশ্চারাইজার ব্যবহার করলেই হবে এই দুই ধরনের স্কিন টোনার কিন্তু তোমরা বোতলের মধ্যে রেখেও সংরক্ষণ করতে পারবে তবে এটি 1 থেকে 1.5 সপ্তাহের বেশি নয় এই স্কিন টোনার ব্যবহার করার পরে মুখটাকে ভালোভাবে চেপে চেপে শুকিয়ে নিতে হবে তারপরে তোমরা এটি শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার ব্যবহার করে ফেলবে এখন বলি বাকি তিনটি স্কিন টোনার সম্বন্ধে টমেটো স্কিন টোনার লেমন স্কিন টোনার এবং কিউকাম্বার স্কিন টোনার
এই তিনটি স্কিন টোনার ব্যবহারের আগে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে এবং এটি ইউজ করার পরে 10 থেকে 15 মিনিট রাখার পরে শুকিয়ে গেলে ভালোভাবে আবারো মুখটাকে নরমাল জল দিয়ে ক্লিন করে নিতে হবে ত্বকটাকে ভালোভাবে ক্লিন করে তোমরা যে ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করো সেই ময়েশ্চারাইজারটা ব্যবহার করে ফেলতে হবে তবে যাদের সুপার ড্রাই স্কিন তারা কিন্তু লেবুটা সরাসরি ব্যবহার করবে না এই পাঁচ রকম স্কিন টোনার ছাড়াও কিন্তু আমাদের আশেপাশে রয়েছে অনেক ধরনের স্কিন টোনার আমার হাতের কাছে যে কয়টি ছিল আমি আজকে তোমাদের সেই কয়টি দেখিয়েছি আমার এই স্কিন টোনার ব্লগটা যদি তোমাদের সবার ভালো লাগে আমি অবশ্যই তোমাদের আরও কয়েক ধরনের স্কিন টোনার সম্বন্ধে জানাবো তো কেমন লাগলো আমার আজকের ব্লগ আমার এই আজকের ব্লগ থেকে যদি তোমরা সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে ব্লগটা তোমাদের কেমন লাগলো এবং আমার কাছ থেকে তোমরা কী কী ধরনের ব্লগ দেখতে চাও সেটি কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবে তো আজকে এই পর্যন্তই আগামী দিন দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থেকো সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড মাস্ট বি লাইক দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থেকো সবাই ধন্যবাদ সবাই